আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব তিন রুমের একটি টিনশেড বাড়ির ডিজাইন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 200 শতক জমিতে তিন রুমের একটি টিনশেড বাড়ির ডিজাইন এবং এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয় তার এ টু জেড হিসাব, অর্থাৎ কত টাকার ইট লাগে, কত টাকার সিমেন্ট লাগে, কত টাকার বালি লাগে, মিস্ত্রি খরচ কত লাগে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখব। আমরা কীভাবে কম খরচে বাড়ি তৈরি করা যায়, অর্থাৎ খরচ কীভাবে কমানো যায় বাড়ি তৈরিতে, আমরা এই ভিডিওটি শিখব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা এখন দেখব তিন রুম তিন শেড গ্রামের বাড়ির ডিজাইন এবং তা তৈরির খরচ। বন্ধুরা, এটা হচ্ছে যে বাড়িটির যে লুকটা, প্রথম যে সামনের যে লুকটা, এটা এমনই হবে, এটা হবে দেখতে এমনই, যে প্রথম যে লুকটা এটা হবে এমনই। তো বাড়িটি বন্ধুরা হচ্ছে 792 স্কোয়ার ফিট জমি, আর যদি আপনি শতক শতাংশ হিসেব করেন আসবে 1.81 শতাংশ, আর যদি আপনি কাঠা হিসাব করেন আসবে 1.10 কাঠা। তো এটা হচ্ছে যে বাড়িটির লুক। আমার বাড়িটির ভিতরে এখন ঢুকে দেখতেছি বাড়িটির ভিতরে কী রয়েছে। তো আসুন বন্ধুরা আমরা ঘরটির ভিতরে ঢুকে দেখি। প্রথমে যে একটা রুমগুলোতে প্রবেশ করি একটা রুমে, তো আসুন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে প্রথম যে রুমটি, এই রুমটি হচ্ছে আমাদের 10 ফিট বাই 17 ফিট। এটা হবে একটা বেডরুম, একটা বেড দেওয়া হয়েছে, দেখেন একটা খাট দেওয়া হয়েছে। তারপর আমরা যেটা পাচ্ছি এই পাশে, এই পাশে পাচ্ছি আমরা একটা গেস্ট রুম। এই গেস্ট রুমটি হচ্ছে আমাদের 10 ফিট বাই 17 ফিট। তো এখানে দেখুন একটা সোফা দেওয়া হয়েছে, একটা খাট রাখা হয়েছে। তো আসুন বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি এই পাশে, যেটা পাচ্ছি আর একটা বেডরুম। এই বেডরুমটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 17 ফিট। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটার ভিতরে। তা আসুন বাড়িটা আমরা এখন দেখি, এটা যে সামনে কি রয়েছে বাড়িটার সামনে, এখানে রয়েছে দেখেন একটা বাথরুম দেওয়া হয়েছে। এই বাথরুমটি হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তো এই পাশে রয়েছে বাড়িটির, এই পাশে আমার যেটা রয়েছে আমাদের বাড়িটির, এই পাশে রয়েছে আমাদের একটা কিচেন। আসুন কিচেনটা আমরা দেখে নিই। এই পাশে যে কিচেন রুমটি রয়েছে, এই কিচেনটি হচ্ছে আমাদের, এই যে কিচেনটি রয়েছে আমাদের, এই কিচেনটি হচ্ছে আমাদের 5.5 ফিট বাই 7 ফিট। একটা ছোট কিচেন দেওয়া হয়েছে, এটা গ্রামের বাড়ি, আর সামনে রাখা হয়েছে একটা ডাইনিং। তো এটা হচ্ছে আমাদের কিচেন, কিচেনের সামনে রাখা হয়েছে একটা ডাইনিং। ডাইনিং টেবিলটা আপনি রাখতে পারেন, ফোল্ডিং ডাইনিং টেবিল ইউজ করতে পারেন, আপনি এখানে ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন এই জায়গাটুকু। তো এটা হচ্ছে আমাদের যেটা বারান্দা, তো এই বারান্দা যদি আপনি গ্রিল করেন আরও সুন্দর লাগবে, যদি আপনি পারলে গ্রিল করতে পারেন এই বারান্দাটাকে আরও সুন্দর লাগবে, বারান্দা যদি গ্রিল করেন আরও এই লুকটা আরও সুন্দর আসবে। তো বন্ধুরা চলুন এখন বাড়িতে আমরা এখন ফ্লোর প্ল্যান দিয়ে দেখে নিই, অর্থাৎ মাপটা জেনে নিই, বাড়িটার মাপটা আমরা জানবো। তো চলুন বন্ধুরা মাপটা আমরা জেনে নিই, তারপর থ্রিডি দেখবো আমরা সম্পূর্ণ, এরপর জানবো এই বাড়ি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে তার এ টু জেড হিসাব। তো চলুন বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বন্ধুরা, এই বাড়ির দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট আর প্রস্থ হচ্ছে 24 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 792 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতক শতাংশ হিসাব করেন আসবে 1.81 শতাংশ, ডিসিমেল যেটা আপনি বলেন, অর্থাৎ যে অঞ্চলে যে ভাষায় বলে, আর আপনি যদি কাঠা হিসাব করেন আসবে 1.10 কাঠা। তো আমরা এখানে বলতে পারি 200 শতক জমি, অর্থাৎ 200 শতক জমি লাগবে আমাদের এই বাড়িটি করতে, যেহেতু বাড়িটির সামনে পিছনে আলাদা জায়গা লাগবে। আর যদি আপনি কাঠা হিসাব করেন এখানে 1.25 কাঠা বলতে পারেন আপনি, কারণ বাড়িটিতে আরও জায়গা লাগবে চারপাশে। তাহলে আমাদের 200 শতক জমিতে আমাদের এই বাড়িটি হবে। তো চলুন বন্ধুরা বাড়িটির মাপটা আমরা জেনে নিই। তো বন্ধুরা, এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে বারান্দাটা, এটা হবে আমাদের বারান্দাটা। এই বারান্দাটা আমাদের প্রস্থ হচ্ছে 6 ফিট, বারান্দার প্রস্থ হচ্ছে 6 ফিট, এটা আমাদের বারান্দাটা হবে, এটা হবে 6 ফিট এর প্রস্থটা। তো বন্ধুরা, তারপর আমরা ঘরে ঢুকে যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি পাশে, এটা হচ্ছে আমাদের একটা গেস্ট রুম। গেস্ট রুমটি হচ্ছে আমাদের 10 ফিট বাই 17 ফিট। এই গেস্ট রুমে দেখুন একটা একটা খাট রাখা হয়েছে, একটি সোফা রাখা হয়েছে। তারপর আমরা এই পাশে পাচ্ছি যেটা আমরা পাচ্ছি একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে 10 ফিট বাই 17 ফিট। আর এই পাশে পাচ্ছি একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 17 ফিট। বন্ধুরা, এখানে রুমের দেওয়ালের সাইজ বাদ দিয়ে রুমগুলো সাইজ হচ্ছে এটা 11 ফিট বাই 17 ফিট এবং 10 ফিট বাই 17 ফিট করে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা বাথরুম, বাথরুমটি হচ্ছে আমাদের 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এটা হচ্ছে আমাদের একটা কিচেন, ছোট্ট কিচেনটি হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তো বন্ধুরা, এটা আমাদের মোটামুটি বাড়িটার যেটা মাপ হলো এটাই। তো বন্ধুরা আসুন এই বাড়িটা আমরা থ্রিডি করে দেখি, এখন থ্রিডি ভিউটা দেখি কেমন লাগতেছে। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বাড়িটির যে প্রথম যে লুকটা, এটা হচ্ছে আমাদের বাড়িটির যে প্রথম যে লুকটা, বাড়িটা এমনই হবে, আপনি যখন তৈরি করবেন এমনই হবে। এটা আমরা তিন দিয়ে হিসাব করবো আজকে,
আমরা আরও জানবো সাত করলে কত টাকা লাগবে, আমি তিন হিসাবটি দেবো আপনাকে এ টু জেড, এবং জানবো সাত করলে কত লাগবে, এবং জানবো তিন সেট করলে আপনি খরচটি কীভাবে কমাবেন তাও জানবো। তো চলুন বন্ধুরা, তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের যে লুকটা বা এটা, এটা এমনই হবে। এখন আপনি তৈরি করবেন চারপাশটা দেখে নিন, এটা এমনই হবে যা লুকটা বা এটা খুব সুন্দর বাড়ি বন্ধুরা গ্রামে আপনারা তৈরি করতে পারেন। তা আমি কীভাবে খুব কম খরচে আপনি তৈরি করবেন টিন শেড দিয়ে উপরে চোচালা টিন দিয়ে কীভাবে খুব কম খরচে তৈরি করবেন আমি তা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই। তো বন্ধুরা আবার মাপটি জেনে নিন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যেই বা এটা যে রুমগুলো, এটা হচ্ছে প্রথম যে রুমটা, এটা হচ্ছে 11 ফিট বা 17 ফিট একটা বেডরুম, এটা হচ্ছে 10 ফিট বা 17 ফিট একটা গেস্ট রুম, এটা হচ্ছে একটা বেডরুম 10 ফিট বাই 17 ফিট। তো বন্ধুরা এই রুমটিকে আপনি ইচ্ছা করে বেডরুমে ইউজ করতে পারেন, যদি আপনি গেস্ট রুম না দিতে চান। তা আমি গেস্ট রুম দিয়ে দিলাম যেহেতু আমার ভিউয়ার্স রিকোয়েস্ট করেছে এইভাবেই। আর এটা হচ্ছে আমার একটা বাথরুম 5 ফিট 6 ইঞ্চি বা 7 ফিট, এটা হচ্ছে আমাদের একটা কিচেন, কিচেনটা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি বা 7 ফিট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা বারান্দা, এই বারান্দাটা সামনে এখানে যে কিচেনের সামনে আপনারা ডাইনিং ইউজ করতে পারেন, আর এই বারান্দাটা আপনি এখানে ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন যদি আপনি চান। তো বন্ধুরা চলুন আমরা এখন জানবো এই বাড়িটি তৈরি করতে আমাদের কেমন খরচ আসতেছে, কত টাকা লাগতেছে। তো চলুন বন্ধুরা বাড়িটি আমরা এখন হিসাবটি জেনে নিই। টিন শেড বাড়ি তৈরির খরচ, মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে আপনাকে 16,000 টাকার। যদি আপনার জায়গাটা নিচু হয় আরও বেশিও কাটতে হতে পারে, আর যদি আপনার জায়গাটা উঁচু হয় আপনাকে নাও কাটতে হতে পারে। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 6,785 পিস, দাম আসতেছে 61,065 টাকা, যদি প্রতি পিস এটার দাম হয় 9 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 5,790 পিস, দাম আসতেছে 52,110 টাকা, যদি প্রতি পিস এটার দাম হয় 9 টাকা। খোয়ার জন্য ইট লাগে 3,000, দাম আসতেছে 27,000 টাকা। সিমেন্ট লাগতেছে আমাদের 138 ব্যাগ, সব কাজের জন্য দাম আসতেছে 62,100 টাকা, যদি প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম হয় 450 টাকা। রড লাগতেছে আমাদের 203 কেজি, দাম আসতেছে 14,616 টাকা। রড লাগবে যদি আপনি বাড়িতে যদি কলাম দেন অর্থাৎ পরবর্তী ছাদ করতে চান এবং জানলার লিন্টনের জন্য। বালি লাগতেছে আমাদের 17,820 টাকা, সব কাজের জন্য, আরও কমও লাগতে পারে যদি আপনার বাড়িটি নদী অঞ্চল হয়। তো চলুন বন্ধুরা আমরা এখন জানবো দরজা জানালা, দরজা জানালা আমরা এখানে হিসেব করবো প্লেনসিলের দরজা জানালা। চলুন বন্ধুরা দরজা জানালা, দরজা জানালা একটা দাম হচ্ছে 40,000 টাকার, একটি দরজার দাম ধরা হয়েছে 5,000 টাকা, আর একটি জানলার দাম ধরা হয়েছে 4,000 টাকা। আর যদি আপনি কাঠের দেন দাম আপনার দাম আসবে 1,15,000 টাকা, আর যদি জানালা আপনি থাই গ্লাস দেন তাহলে দরজা জানলা আসতেছে 1,15,000 টাকা। বাথরুমের দরজা আপনার লাগতেছে একটি দরজা 3,000 টাকা, ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আপনার 19,410 টাকা, টিন লাগতেছে 46,750 টাকা, যদি আপনি 5,500 টাকা বানের টিন দেন। অ্যাঙ্গেল লাগতেছে 52,941 টাকা, যদি আপনি কাঠ দিয়ে দেন আরও খরচটি কম আসবে, তবে আমার যুক্তিতে অ্যাঙ্গেল দিয়ে ঘরটি করা ভালো হবে আপনাদের জন্য। ফিটিং লাগতেছে, ফিটিং দা প্লাম্বিং লাগতেছে আমাদের 17,955 টাকা, যদি আপনি বাথরুমের যে ফিটিং এবং যে ট্যাঙ্কি বসাবেন সব খরচ মিলে এখানে 17,955 টাকা ধরা হয়েছে, আরও কমও হতে পারে। মেস্ত্রির খরচ লাগতেছে 1,26,720 টাকা, এখানে পার স্কোয়ার ফিট ধরা হয়েছে 160 টাকা করে, আরও কম হতে পারে যদি আপনার বাড়িটি গ্রামাঞ্চল হয়। সিলিং ধরা হয়েছে এখানে 44,470 টাকা, বন্ধুরা আরও কম বেশি হতে পারে কারণ এখানে রুমগুলো বড়, তাই 44,470 টাকা আসতেছে আমাদের সিলিং খরচ এক তিনটি রুমে। রং লাগতেছে আমাদের 39,600 টাকা, অন্য খরচ ধরা হয়েছে এখানে 53,369 টাকা। বন্ধুরা বাড়ি তৈরি দ্বারা বিভিন্ন রকমের খরচ রয়েছে, পানির পাম্প, পানির পাইপ, মালামাল আনা নেওয়া, বিভিন্ন ধরনের খরচগুলো রয়েছে, ওই খরচগুলো এখানে ধরা হয়েছে 53,369 টাকা। তো চলুন বন্ধুরা তাহলে আমাদের বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে যদি আমরা হিসাব করি, তো চলুন বন্ধুরা আমরা এখন জানবো। তো বন্ধুরা এই বাড়িটি যদি আপনি তৈরি করেন তাহলে আপনার খরচ হচ্ছে 6,95,526 টাকা, 6,95,526 টাকা আসতেছে আপনি এই বাড়িটি যদি কমপ্লিট করেন এই খরচে, অর্থাৎ খরচ কম বেশি হতে পারে। তো বন্ধুরা এখন চলুন, যদি আপনি এখানে রং না করেন, যদি আপনি সিলিং না করেন তাহলে, এবং অন্যান্য খরচগুলো যদি বাদ দেন তাহলে কত টাকা খরচ আসতেছে এই বাড়িটি করতে, তাহলে খরচ আসবে 5,42,747 টাকা।
5,42,747 টাকার ভিতরে আপনি এই বাড়িটিতে ঢুকতে পারবেন, অর্থাৎ প্রবেশ করতে পারবেন, আপনি এটি ইউজ করতে পারবেন রং সিলিং অন্যান্য খরচ বাদ দিয়ে। আমি অন্যান্য খরচগুলো ধরেছি অ্যাশটা যদি হয়, আপনি যদি থাকেন আপনি হয়তো অন্যান্য খরচগুলো হবে না, তাহলে আপনি বাড়িটি 5,42,747 টাকার মধ্যে কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন, যদি একটু হলেও উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আজকে এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।